পুজোর থিমে রাজনীতির রং দুর্গা পুজোর প্যান্ডেলে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি এমনই পুজোর আয়োজন করা হয়েছে কাকুরগাছিতে সেই পুজোর উদ্যোক্তা ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া বিজেপি কর্মীর দাদা দেশের শাসনভার মোদীর হাতে তুলে দিচ্ছেন স্বয়ং মা দুর্গা এটাই ওই পুজোর থিম রবিবার সেই পুজোয় উদ্বোধনে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ দু হাজার চব্বিশ সালেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসুন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বনিক নিক অমিত শাহ এই প্রার্থনা করে দুর্গা পুজো করছেন কাকুরগাছিতে ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মূর্তি তৈরি করেছেন বিশ্বজিৎ মা দুর্গার হাতে দেওয়া হয়েছে ভারতের ম্যাপ তার মাধ্যমেই বোঝানোর চেষ্টা করা হয়েছে দু হাজার চব্বিশ সালও দেশের শাসনভার নরেন্দ্র মোদীকেই তুলে দিচ্ছেন মা দুর্গা পুজোর এই থিম ঘিরে রাজনীতি করার অভিযোগ উঠেছে যদিও দুর্গা সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছেন বিশ্বজিৎ তিনি বলেছেন বিজেপি করার জন্যই আমার ভাই খুন করা হয়েছিল তাই রাজনীতির বলি অভিজিতের পুজোয় রাজনীতি থাকবে না তা কি করে হয়